দেশের খ্যাতিমান ও গুণী নির্মাতা হিসেবে পরিচিত অমিতাভ রেজা চৌধুরী ছোট পর্দায় সাফল্য মণ্ডিত কেরিয়ারের পাশাপাশি বড় পর্দায়ও আত্মপ্রকাশ করেছেন তিনি। তার নির্মিত আয়নাবাজি দেশ জুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। 2020 সালে অমিতাভ রেজার বিরুদ্ধে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ এনেছেন এক তরুণী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই তরুণী কাজের বিনিময়ে যৌনতার প্রস্তাব দিয়েছেন এমন অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কথোপকথনের কিছু স্ক্রিনশট প্রকাশ করেছেন, যেখানে অমিতাভ রেজা চৌধুরী নামের ওই ফেসবুক অ্যাকাউন্টে এমন ধরনের অনৈতিক প্রস্তাবের বিষয়টি উল্লেখ রয়েছে। তরুণীর দাবি, অমিতাভ রেজার সঙ্গে তার আগে থেকে আলাপ হয়েছিল, তবে সবসময় স্বাভাবিকভাবেই কথা হতো, কিন্তু একটি কাজের প্রস্তাব নিয়ে তাকে যৌন সম্পর্কের প্রস্তাব দিয়েছেন অমিতাভ রেজা। এই বিষয়ে তার সঙ্গে ভিডিও কলেও কথা হয়েছে বলে দাবি করেছিলেন তিনি। এ ঘটনায় তখন অমিতাভ রেজা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে বলে জানান। তখন তিনি সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ করেন এবং তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছেন তাদের নাম পরিচয় জানতে চান। এখন আপনাদেরকে সেই স্ক্রিনশটগুলো এবং ভুক্তভোগীর স্ট্যাটাসটি দেখানো হবে। আপনারাই যাচাই করবেন তার বিরুদ্ধে এই অভিযোগটি সত্য ছিল নাকি মিথ্যা ছিল। তো চলুন দেখে নেওয়া যাক। যে ভুক্তভোগী এই অভিযোগটি করেছিলেন তিনি হচ্ছেন সুমাইয়া অনন্যা। তিনি লেখেন, অমিতাভ রেজা চৌধুরী তার ফ্যান ফলোয়ারের অভাব নাই নিশ্চয়ই। আয়নাবাজি দেখার পর আমিও তার মোটামুটি ফ্যান বলা চলে। কয়েক বছর হইল উনি আমার লিস্টে রয়েছেন, কয়েকবার আলাপ হয়েছে ক্যাম্পাস লাইফ নিয়ে। আজ হঠাৎ আমার ডের ক্লিভেজ বের করা ছবি দেখে আমাকে নক দেন তিনি, যেটা আমি প্রথমে খেয়াল করি নাই। তারপর শ্যুটের অফার দিল এবং বাকি কথা সব স্ক্রিনশটে দেওয়া আছে দেখেন। যারা বলছে এটা তার ফেক আইডি, তার ভেরিফাইড আইডি আছে তাদের জন্য ব্রো, তার সাথে আমার ভিডিও কলেও কথা হয়েছে, তার স্ক্রিনশটও দিলাম। তার দুইটা আইডি আমার লিস্টে ছিল। এরপর সে আমাকে শ্যুটের জন্য অনেক কিছু বলল, বাংলা লিঙ্কের বিশাল শ্যুট, বিলবোর্ড হবে, ব্লা ব্লা। তারপর শর্ত হিসেবে বলল আজকে প্রোডিউসারের সাথে হবে, না করে দিলাম, যার কারণে দুইটা আইডি থেকেই আনফ্রেন্ড মারলো। 19 পেরিয়ে 20 পড়তে যাব, আমি মেয়েটা মিডিয়া কি জানি, জিপির শ্যুট করা, প্রোডাকশন হাউজে কাজ করা, ব্লা ব্লা। প্লাস বন্ধুবান্ধব অনেকেই সেই লাইনের হওয়াতে এই ব্যাপারে আমার আইডিয়া আছে যা লোকটা আন্দাজ করতে পারেনি বোধ হয়। ক্লিবেজ দেখাইলেই যে সেইটা দেখা, যার তার সাথে আমি শুয়ে যাব, এরকম ভাবা মানুষগুলোর দেখার চোখ ঘুইটা ফেলারও সাহস রাখি আমি, সেটা বেচারা জানে না। দুঃখ দুঃখ বেচারা অমিতাভ। জান আপনারাও সবগুলো স্ক্রিনশট হবে, এটা সবগুলো স্ক্রিনশট দেখানেন। তো চলুন এখন আপনাদেরকে সবগুলো স্ক্রিনশট দেখিয়ে আনি। স্ক্রিনশটগুলো আপনারা নিজ দায়িত্বে পড়ে নেবেন, আমি স্ক্রিনের সামনে নিয়ে আসছি। এই যে এখানে দেখুন আপত্তিকর কিছু আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে তাকে ভিডিও কল করব কিনা তার অনুমতি চাচ্ছেন।
তারপর এখানে ভিডিও কল হয়েছে, যে ভুক্তভোগী তিনি অভিযোগ করেছেন যে ভিডিও কলে কথা হয়েছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভিডিও কলে কথা হয়েছে। এখান থেকে মেইন কথাগুলো শুরু হচ্ছে, আপনারা মনোযোগ দিয়ে দেখুন। এই যে এখানে দেখুন সর্বশেষ যে এখানে কি বলা আছে, এটি অমিতাভ রিমুভ করে দিয়েছিল, কিন্তু সে যে রিপ্লাইটি দিয়েছে সেই রিপ্লাইটি এখানে রয়ে গেছে। তো আশা করি এই ছিল স্ক্রিনশটগুলো। এখন আপনারাই বিচার করুন যে অমিতাভ রাজার বিরুদ্ধে যে অভিযোগটি সেই মেয়েটি করেছে সেটি কি সত্যি নাকি মিথ্যা। আপনারা আপনাদের কমেন্টগুলো, আপনাদের মনের অভিব্যক্তিগুলো কমেন্ট বক্সে জানাতে পারেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি এপিসোডে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।